আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যেটা পড়তেছিলাম যে অ্যালকিনের সাথে হ্যালোজেন ও হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়া, তো আমরা ছিলাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মার্কনিভের নীতিতে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিয়াকশনে আমরা পাইলাম 90% কেজে 2 ব্রোমোপ্রোপেন, আর 10% কেজে পাইলাম হচ্ছে গিয়ে অনলি 1 ব্রোমোপ্রোপেন। এখন দেখো, আমি দেখাচ্ছিলাম যে পার্ট ওয়ানে 2 ব্রোমোপ্রোপেন অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেনের 2 নম্বর কার্বনটাকে আমি যদি সেন্ট্রাল কার্বন ধরে গাঠনিক স্ট্রাকচারটা লিখি, খেয়াল করে দেখো এটা কিন্তু একটা রেডিক্যাল, এটা একটা রেডিক্যাল, তার মানে রেডিক্যাল আছে কয়টা? 2টা, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে 2 ডিগ্রি যোগ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 2 ডিগ্রি ব্রোমোপ্রোপেন, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকাইল ব্রোমো অ্যালকাইল বা ব্রোমো অ্যালকেন বা ব্রোমোপ্রোপেন যেটাই বলো, এটা তৈরি হবে 90% কেজে, অনেক সময় এভাবে দেয়। আর এটা এটার ক্ষেত্রে যদি আমি দেখি, দেখবা এটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি ব্রোমোপ্রোপেন, এটা তৈরি হয় অনলি 10%। এটা ছিল হচ্ছে গিয়ে মার্ক নিবেন নীতি, যে যদি অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক রিয়াকশান দেয়, তাহলে হচ্ছে গিয়ে যে হাইড্রোজেনটা এটা সংযুক্ত হবে দ্বিবন্ধনে যেখানে হাইড্রোজেন বেশি, আর নেগেটিভটা সংযুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম, তো ওইটা তৈরি হবে 90% আর এর বিপরীত তৈরি হবে অনলি 10%। তার মানে হচ্ছে 2 ডিগ্রি ব্রোমোপ্রোপেন তৈরি হবে 90%, 1 ডিগ্রি ব্রোমোপ্রোপেন তৈরি হবে অনলি 10%। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে বিপরীত মার্কনিভ নীতি বা যেটাকে আমরা অনেক সময় খারাসের নীতি বলে থাকি, বা আমরা খারাসের নীতিও বলে থাকি। তো খারাসের নীতিটা মার্কনিভ নীতিটার একটু বিপরীত। কেন, কখন বিপরীত? তখনই বিপরীত যে ধরো একটা হচ্ছে গিয়ে অপ্রতিসম যৌগ, আগেরটার মতো অপ্রতিসম অ্যালকিন বিক্রিয়া দিবে হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে। মার্কনিভ নীতির ক্ষেত্রে আমরা একটা পড়েছিলাম যে 2 ডিগ্রিটা তৈরি হবে 90%, 1 ডিগ্রিটা তৈরি হবে উৎপাদ অনলি 10%। বাট বিপরীত মার্কনিভ নীতি কখন? যখন এই রিয়াকশানটাই হয় আর ও আর, মানে হচ্ছে অ্যালকাইল পারক্সাইডের উপস্থিতিতে। যদি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম যৌগের বিক্রিয়া হয়, অর্থাৎ অপ্রতিসম হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া হয় অ্যালকাইল পারক্সাইডের উপস্থিতিতে, তখন উৎপাদগুলো কীরকম হবে? দেখো এটার মেকানিজমটা দেখানোর আগে আমি জাস্ট একটু উৎপাদগুলো লিখি। ওখানে তৈরি হবে হচ্ছে গিয়ে 99% কেজে তৈরি হবে হচ্ছে গিয়ে তোমার এই হাইড্রোজেন, যেটা আছে হাইড্রোজেনটা সংযুক্ত হবে কম হাইড্রোজেন যেখানে আছে, আর ব্রোমিনটা সংযুক্ত হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে, তার মানে CH3CH2CH2Br, এটা হবে গিয়ে 99% কেজে, অর্থাৎ এটা। আর অনলি 1% কেজে তৈরি হবে হাইড্রোজেনটা সংযুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি, আর ব্রোমিনটা হচ্ছে যেখানে হাইড্রোজেন কম, তার মানে হচ্ছে CH3CHBrCH3, এটা তৈরি হবে অনলি 1%, আর এটা তৈরি হবে 99% কেজ। কোশ্চেনটা হচ্ছে অ্যালকাইল পারক্সাইডের উপস্থিতিতে এই ভিন্নতাটা কেন হইলো, এটা আমি এখন তোমাদের ব্যাখ্যা করব। ব্যাপারটা কি হয়, সর্বপ্রথম যেহেতু রিয়াকশনটা হচ্ছে অ্যালকাইল পারক্সাইডের উপস্থিতিতে, অ্যালকাইল পারক্সাইডের উপস্থিতিতে আর ডাবল ও আর, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যালকাইল পারক্সাইড, সে সর্বপ্রথম অ্যালকাইল পারক্সাইডের এই অ্যালকক্সি তৈরি করে, সে রিয়াকশান করে হচ্ছে গিয়ে অ্যালকাইল পারক্সাইডের তৈরি হয় হচ্ছে গিয়ে আর ও ও আর, এটা থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে আর ও ফ্রি রেডিক্যাল, অর্থাৎ অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল। এই অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল সে প্রথমে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, প্রথমে অ্যালকাইল পারক্সাইডের অ্যালকক্সি ফ্রি রেডিক্যালটা রিয়াকশান করে হচ্ছে গিয়ে হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ বিকারকের সাথে বিক্রিয়া করে, সে তৈরি করে হচ্ছে আর ও এইচ অর্থাৎ অ্যালকাইল হাইড্রোক্সাইড, প্লাস তৈরি করে হচ্ছে গিয়ে ব্রুমিন ফ্রি রেডিক্যাল। দেখো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে যেই ছিল কি আর ও আর, মানে হচ্ছে গিয়ে
অ্যালকাইল পারক্সাইড, অ্যালকাইল পারক্সাইডের আর ও, তার মানে হচ্ছে অ্যালকক্সি ফ্রি রেডিকেল রিয়েকশন করে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে সে তৈরি করে হচ্ছে গিয়ে ব্রোমিন ফ্রি রেডিকেল। এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা CH3 যেটা আমি লিখেছিলাম অপ্রতিসম অ্যালকিন CH CH2, তার সাথে ব্রোমিনটা ব্রোমিন ফ্রি রেডিকেল, অবশ্যই মনে রাখবা ব্রোমিন ফ্রি রেডিকেলটা তার সাথে রিয়েকশান করবে। এখন মেকানিজমটা কী হয়, এখানে যেহেতু একটা পাই বন্ধন, একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন আছে, তো যেহেতু ফ্রি রেডিকেল আসছে রিয়েকশান দেওয়ার জন্য বা রিয়েকশান করার জন্য, এখানে বন্ধনটা সুষম বিভাজন হয়। কী হয়, সুষম বিভাজনের মাধ্যমে পাই ইলেকট্রনের একটা এই কার্বন নিয়ে যায় আর একটা এই কার্বন নিয়ে যায়, নিয়ে গেলে তখন এই ব্রোমিনটা এই কার্বনটাকে আক্রান্ত করে, ব্রোমিনটা এই কার্বনটাকে আক্রান্ত করে অধিক স্থায়ী ফ্রি রেডিকাল তৈরি করে। উৎপাদটা কী হয়, তখন উৎপাদটা হয় CH3 CH, এই যে একটা ইলেকট্রন পাই ইলেকট্রন, তার নিজের পাই ইলেকট্রনটা তার কাছে রয়ে গেল, আর ওই দিক দিয়ে সিগমা বন্ধন তো আছে, পাই বন্ধন ভেঙেছে, শুধু সিগমা বন্ধনটা আছে, এখানে CH2 Br। ব্রোমিন ফ্রি রেডিকেলটা কী হইল, এখানে অপ্রতিসম অ্যালকিনের সাথে সংযুক্ত হয়ে গেল, এর এক নাম্বার কার্বনে সংযুক্ত হইল ব্রোমিনটা, ঠিক আছে। কীভাবে সংযুক্ত হলো আরেকবার শর্টকাট আমি একটু বলি, যে অ্যালকাইল পারক্সাইডের থেকে তৈরি হলো হচ্ছে অ্যালকক্সি ফ্রি রেডিকেল, এই অ্যালকক্সি ফ্রি রেডিকেল হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিয়েকশন করে ব্রোমিন ফ্রি রেডিকেল মুক্ত করে। এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা অপ্রতিসম অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, তখন কী হয়, অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের যে পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন ছিল, একটা দিয়েছে দুই নম্বর কার্বন, একটা দিয়েছে এক নম্বর কার্বন, তো এখানে সুষম বিভাজন হয়। বলেছিলাম যে সুষম বিভাজনে ফ্রি রেডিকেল তৈরি হয়, যেহেতু ফ্রি রেডিকেল রিয়েকশান দিতে এসেছে, সে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে এই দুই নম্বর কার্বন তার ইলেকট্রনটা নিয়ে যায়, এক নম্বর কার্বন তার ইলেকট্রনটা নিয়ে যায়, নিয়ে গেলে কী হয়, এই ব্রোমিনটা এক নম্বর কার্বনকে আক্রান্ত করে করে এই যৌগ তৈরি করে, আর যে একটা ইলেকট্রন ছিল দুই নম্বর কার্বনে, এটা তার ফ্রি রেডিকেল হিসেবে রয়ে যায়, এটা হচ্ছে অধিক স্থায়ী ফ্রি রেডিকেল। এই যৌগটার নাম হচ্ছে গিয়ে 1-bromo-bromoprotein, অবশ্যই ফ্রি রেডিকেল, এটা হচ্ছে ফ্রি রেডিকেল। এখনও কিন্তু এখানে তোমার এই পুরা যৌগ এখনও তৈরি হয়নি, বা এটাকে আমরা ব্রোমোপ্রোপেন লিখতে পারবো না, জাস্ট 1-bromoprotein, 1-bromo, যেহেতু একটা হাইড্রোজেন কম, প্রোপাইল, 1-bromoprotein ফ্রি রেডিকেল, কারণ এখানে একটা হাইড্রোজেন কম, 1-bromoprotein ফ্রি রেডিকেল। তারপরে কী হয়, এই যে অধিক স্থায়ী ফ্রি রেডিকেল CH3 CH CH2 Br, তারপরে এই অধিক স্থায়ী ফ্রি রেডিকেলটা আবার রিয়েকশন করে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিয়েকশন করলে এই যে হাইড্রোজেনটা এই দ্বিতীয় কার্বনকে আক্রান্ত করে, এই হাইড্রোজেনটা দ্বিতীয় কার্বনকে আক্রান্ত করে, আমি এখানে একটু দেখাচ্ছি, এই হাইড্রোজেনটা যখন দ্বিতীয় কার্বনকে আক্রান্ত করে তখন তৈরি হয় CH3 CH2 CH2 Br। এখন এই ব্রোমিনটা কী হয়, এই ব্রোমিনটা আবার ফ্রি রেডিকেল হিসেবে মুক্ত হয়ে পুনরায় ব্যবহৃত হয় সে আবার আগের মতো কাজ করে, সে কী করে, অপ্রতিসম অ্যালকিনের সাথে তোমার অ্যালকাইল প্রোপাইল যে ফ্রি রেডিকেল তৈরি করেছিল, ব্রোমোপ্রোপাইল ফ্রি রেডিকেল অর্থাৎ এটা তৈরি করে, এই ব্রোমোপ্রোপাইল ফ্রি রেডিকেল আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিয়েকশন দিয়ে হাইড্রোজেন দুই নম্বর কার্বনে এসে সংযুক্ত হয়ে এটা তৈরি করে। তো এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে গিয়ে 1-bromoprotein। এই 1-bromoprotein তৈরি হয় 99% কেস, আর অনলি 1% কেসে তৈরি হয় 2-bromoprotein। এই ছিল হচ্ছে গিয়ে বিপরীত মার্কনিভ নীতি। তো আশা করি তোমরা অ্যালকিনের হ্যালোজেনেশন এবং হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন মার্কনিভ নীতি খারাসি নীতি সম্পর্কে মোটামুটি একটা ওভারঅল ধারণা পেয়েছো। তোমাদের পরীক্ষায় সৃজনশীলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের সৃজনশীল প্র্যাকটিসে আমি তোমাদের এটা নিয়ে ডিটেলস দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।